আচ্ছা সবাই এই স্ক্রিনে আসেন এখন আবার এক্সএমএল ফাইলটা ওপেন করেন এক্সএমএল ফাইলে ডিজাইনে যান পাশের উইজেট থেকে একটা বাটন ড্র্যাগ করে হ্যালো ওয়ার্ল্ডের নিচে ছেড়ে দেন বাটন বাটন শুধু বাটন যেটা দেখা আছে এটা এই যে এটা বাটন আছেন সবাই এখন আমরা এই এক্সএমএল যে লেয়ারটা আছে ওটা নিয়ে কাজ করবো এই জন্য কোডে আমাকে এই দুইটার আইডিটা চিনাই দিতে হবে তো প্রথমে আমরা অ্যাক্টিভিটি ফাইলটা ওপেন করলাম এখানে টেস্ট ভিউ আর দুইটা আমি ডিজাইন করছি যেহেতু এক্সএমএলে এটা হলো টেস্ট ভিউ আর এটা হলো বাটন আমি প্রথমে ভেরিয়েবলটা ইনিশিয়ালাইজ করলাম যে এটা টেস্ট ভিউ টাইপের ভেরিয়েবল আর এটা হলো বাটন টাইপের ইনিশিয়ালাইজ করার পরে এখন এক্সএমএল থেকে তো আমার ভিউটা আনতে হবে অ্যান্ড্রয়েডে যে কোনো জিনিস এক্সএমএল থেকে যদি আমি অ্যাক্টিভিটি চিনাইতে চাই ও আইডি দিয়ে আইডি ধরে চিনে এই জন্য ফাইন ভিউ বাই আইডি দিয়ে ওই এক্সএমএলের ভিতরে আর ডট আইডি লিখবো তারপরে যে টেস্ট ভিউটা বা যে নামটা আমি দেখাতে চাই ওইটার আইডিটা এখানে সাজেশন দিবে অনেকগুলো ওখান থেকে আমি সিলেক্ট করবো যেটা আমি দরকার দিলাম তারপরে এটা একটা টেস্ট ভিউ টাইপের ভেরিয়েবল যেটা ওটাতে স্টোর করলাম মানে ওটার আইডিটা পাস করে এখানে চলে আসলো তারপরে বাটনটাও সেমভাবে ফাইন ভিউ আইডি দিয়ে এটা হলো টাইপ ফেস মানে যে টাইপের ভেরিয়েবল এটা এখানে ডিক্লেয়ার করতে হবে এটা কী আমি আনতেছি টেস্ট ভিউ এর জন্য এখানে টেস্ট ভিউ লেখা আর এটা বাটন টাইপের হওয়ার কারণে বাটন লিখলাম এখন আমাদের উদ্দেশ্য হলো আমরা বাটনে ক্লিক করার পর এখানে তো একটা বাটন আছে রিপ্লেস বাটন এখানে একটা টেস্ট শো করতেছে হ্যালো ওয়ার্ল্ড বাটনে ক্লিক করবো এবং এখানে যে টেস্টটা আছে ওটা আমি চেঞ্জ করে দেবো ওটার বদলে আমি অন্য একটা টেস্ট দিব তো বাটন ক্লিকের পরে কাজ করার জন্য কাজ দুইভাবে করা যায় একটা হলো অন ক্লিক লিসেনার দিয়ে আর একটা হলো এক্সএমএলে অন ক্লিক ডিক্লেয়ার করে ওটা আমি ফাংশন তৈরি করে এখন আমরা আপাতত অনক্লিক লিসেনার দিয়ে করতেছি যে ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ার করছি আগে ফাইন ভিউ বাই আইডি করার পর ওই বাটন ডট সেট অনক্লিক লিসেনার লিখব বাটন সেট অনক্লিক লিসেনার
কারণ আমার ওটার ওটার উপরে আমার অনফিক্সেশনটা সেট করতে হবে, এই জন্য এটা আমি লিখলাম। তারপরে নিউ অনফিক্সেশনার, নিউ লিখে অনফিক্সেশনার ক্লিক করলে ও অটো নিজের অনফিক ফাংশনটা ও ক্রিয়েট করে দিবে। আর আমার অনক্লিকের পর যা আমার করার দরকার সব লিখবো এখানে এই অনক্লিক ফাংশনের ভিতরে। এবং এই ফাংশনটা হলো ভিউ টাইপের, কারণ ভিউকে নিয়ে কাজ করতেছে এই জন্য ফাংশনটা প্যারামিটার ভিউ টাইপের। এখন আমি করতে চাইছি কি, বাটনে ক্লিক হবে, তারপরে যে টেক্সট ভিউ যেটা আছে ওটাতে নতুন একটা টেক্সট সেট হবে। নিউ লেখার পর কন্ট্রোল স্পেস দিলে আপনাকে অনেকগুলো সাজেশন দিবে, ঠিক আছে। ওখান থেকে আপনি অনক্লিক ডিসিশন যেটা আছে ওটা সিলেক্ট করবেন, তাহলে ও অটো জেনারেট করে দিবে ইয়াটা। টেস্ট ভিউতে সেট টেক্সটে আমি যে টেক্সট এখানে সেট করতে চাই ওটা লিখে দিলাম। আর আমি যদি বাটনে ক্লিক করি এখন হবে কি, টেস্ট ভিউতে আগে যে টেক্সটটা ছিল ওটার বদলে নতুন টেক্সটটা সেট হয়ে যাবে। রান বাটনে ক্লিক করার পর এখন আমি তো ডিভাইস এর ইমুলেটর আগে একবার চালু করে রাখছি, এখন নতুন করে আরেকটা আমার লঞ্চ করার দরকার নেই। এখন মোবাইলে যদি আমার ইমুলেটরে ইয়া রান করতাম তাহলে এখানে মোবাইলটা শো করতো। এখন যেহেতু ইমুলেটরটা রান করা আছে এখানে যে ডিভাইসটা অনলাইন এই রানিং ডিভাইসের এখানে ওটা শো করবে, ওটা আমি শুধু সিলেক্ট করার পর ওকে দিয়ে দিব, তারপর ওখানে ইনস্টল হয়ে যাবে। এখন আমার নতুন যে ডিজাইনটা করছি এটা চলে আসছে। এখন আমার কাজ কি, রিপ্লেস বাটনে ক্লিক করবো আর এটা টেক্সটটা চেঞ্জ হবে। বাটনে ক্লিক করার সাথে সাথে নতুন টেক্সটটা সেট হয়ে গেল। এখন সেম জিনিসটা আপনারা সবাই করেন একবার। পড়তে আর কি করছে পজিটিভ করতে।
আচ্ছা দাঁড়ান আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, ভিডিওটা দেখে নেবেন।